ओम नमो शिवाय, ओम नमो शिवाय, ओम नमो शिवाय। नमस्कार, आमी कौशिक राय, एस्ट्रो एडुकेशन चैनले सकल प्रिय दर्शक बंधु के आमार तरफ थेके एवं आमार चैनल तरफ थेके आंतरिक अभिनंदन, प्रीति, शुभेच्छा और अनेक अनेक भालोबासा जानाय। श्रावण मास पड़े जाच्छे आर कटा दिन मात्र बाकी। देवादिदेव महादेवर बरदान पेते चलेछे एई आठ राशि। किन्तु तार आगे आमी एकटा कथा आपनादेरके बोलबो, आपनारा सकल भिउयार्स जारा प्रतिदिन नियमित ई प्रोग्राम देखें, प्रत्येके ओम नमो शिवाय, ओम नमो शिवाय, ओम नमो शिवाय, এটি আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন। দেখুন, এই শ্রাবণ মাসে হচ্ছে শিবের জন্ম মাস। এই শ্রাবণ মাসে যদি আপনারা প্রতি সোমবারের ব্রত পালন করতে পারেন, আপনারা নিশ্চিত রূপে শিবের কৃপা, শিবের বরদান, শিবের আশীর্বাদ কিন্তু আপনারা নিশ্চিত রূপে কিন্তু পাবেনই পাবেন। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আপনার জীবনে দৈনিক রোজগার বৃদ্ধি হবে, আপনার জীবনে দাম্পত্য সুখের জায়গা থাকবে, আপনার জীবনে কর্মের জায়গাটা ঠিকঠাক হবে, আপনার জীবনে পারিবারিক সুখের জায়গা থাকবে, অর্থাৎ যাবতীয় ভৌতিক সুখ, পার্থিব সুখ সমস্ত কিন্তু আপনি পাবেন মহাদেবের কৃপায়। দেখুন, দেবাদিদেব মহাদেব যদি আপনার উপর কৃপা করে, সৃষ্টির সমস্ত কিছু আপনার চরণে এসে পড়বে, অর্থাৎ ভৌতিক সুখ, পার্থিব সুখ সমস্তই কিন্তু আপনি পাবেন। অর্থাৎ দেবাদিদেব মহাদেব যদি আপনার উপর যদি কৃপা করে, সৃষ্টির সমস্ত সুখ সমৃদ্ধি আপনি কিন্তু লাভ করতে পারবেন। আপনার দাম্পত্য সুখের জায়গায় তৈরি হবে, আপনার কেরিয়ারের ক্ষেত্রে ভালো। যাদের বিবাহের জায়গাটা নিয়ে সমস্যা, বিয়ে হচ্ছে না, আমি বলছি শিবের আশীর্বাদে, শিবের বরদানে এই শুভ বিবাহেরও কিন্তু কানেকশান কিন্তু আসবে। দেখুন, এই যে আটটি রাশির কথা আমি বলবো, তার আগে বেশ কিছু কথা আপনাদেরকে আমি জানাই। প্রথমেই আপনাদেরকে আমি বলি, যাদের রাশিচক্রে শনি পীড়িত বা রাহু পীড়িত বা কেতু পীড়িত বা আপনার শনি সাড়ে সাথে চলছে বা আপনার শনি ঢাইয়া চলছে, যত গ্রহের দোষ থাক না কেন, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আপনার গ্রহ কম্বিনেশন খারাপ আছে, আপনি সরাসরি দেবাদিদেব মহাদেবের স্বর্ণাপন্ন হয়ে যান। দেখবেন আপনার জীবনে দুঃখ, দারিদ্রতা, কষ্ট, আর্থিক অনটন, এগুলো সমস্ত কিন্তু দূর হবে। আমি খুব কৌশিকরায় খুব দায়িত্ব নিয়ে এই কথাটা বলছি। সৃষ্টির সমস্ত সুখ আপনার চরণে এসে পড়বে। দেবাদিদেব মহাদেব খুব অল্পতে কিন্তু সন্তুষ্ট হয়। অর্থাৎ এই শ্রাবণ মাসটাতে যদি প্রতি সোমবারের যদি ব্রত আপনারা পালন করতে পারেন, আপনারা নিশ্চিতরূপে শিবের বরদান আপনারা পাবেনই পাবেন। এবং আপনাদেরকে আমি একটা কথা আবারও বলি, দেখুন এই যে এই শ্রাবণ মাসে আপনারা অবশ্যই নিরামিষ আহার খান, সেক্ষেত্রে শিবের কৃপা আপনারা নিশ্চিতরূপে পাবেন। এবং শিব যদি আপনার উপর একবার কৃপা করে, আপনাকে ফিরে তাকাতে হবে না, অর্থাৎ আপনার ভাগ্যের তারা আকাশে ফুটবে। আবারও বলছি, যাদের গ্রহদোষ আছে তারা অবশ্যই শিবের উপাসনা আপনারা করুন, সমস্ত গ্রহ শান্ত আপনাদের হবেই। এবং যাদের দাম্পত্য জায়গাটা নিয়ে কলহ চলছে, যাদের বিয়ের জায়গাটা নিয়ে সমস্যা চলছে, আবারও বলবো আপনারা এই জায়গাটা কিন্তু অবশ্যই, বা রোজগারের জায়গা ভালো নেই, এই আর্থিক দিকটা যাতে খুব কষ্ট আছে, তারাও কিন্তু শিবের উপাসনা করুন, অর্থনৈতিক দিকটা কিন্তু আপনাদের ভালো হবে, কর্মের জায়গা, ব্যবসার জায়গা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ভালো করবে। তো কোন কোন এই আট রাশি এই শ্রাবণ মাস থেকে শিবের বরদানে, দেবাদিদেব মহাদেবের বরদানে, কৃপায়, আশীর্বাদে ভাগ্য খুলতে চলেছে, সুখ, শান্তি, সমৃদ্ধি, অর্থনৈতিক সমৃদ্ধি, অপার ধন পেতে চলেছে। প্রথম যে রাশির কথা আমি বলবো, সেই রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনারা সম্পূর্ণরূপে ভাগ্যের সাপোর্ট পাবেন, কর্মের জায়গাটা আপনাদের ক্ষেত্রে ভালো, আকস্মিক ধন প্রাপ্তি। দুই নম্বর রাশি
যে রাশির নাম বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির মধ্যে পারিবারিক সুখের জায়গা, একাধিক প্রপার্টির যোগ, সন্তান সুখ, দাম্পত্য সুখ, কর্মকেন্দ্রিক সমস্যা আপনাদের কাটবে, কর্ম জায়গাটা কিন্তু ভালো, সফলতা সাকসেস লাভের জায়গা কিন্তু নির্দেশ করছে। তিন নম্বর যে রাশি সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির আকস্মিক ধনপ্রাপ্তি, অর্থনৈতিক সমৃদ্ধি হবে, ব্যবসার ক্ষেত্রে শুভ, দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে, ভাগ্যের পূর্ণমাত্রায় আপনারা সাপোর্ট পাবেন এবং আপনাদের এই সময় প্রপার্টি থেকে লাভ হবে, সন্তান সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে এবং শুভ বিবাহের সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকছে। চার নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনারা সম্পূর্ণরূপে ভাগ্যের সাপোর্ট পাবেন, কর্মকেন্দ্রিক সমস্যা আপনাদের কাটবে, সন্তান সুখ, আকস্মিক ধনপ্রাপ্তি, প্রপার্টি থেকে লাভ, নিজস্ব ভূমি সম্পত্তি হওয়ার সম্ভাবনা, রাজনীতির ক্ষেত্রে আপনাদের ভালো, সাকসেসের জায়গা আপনাদের নির্দেশ করছে এবং দাম্পত্য সুখের জায়গা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো দিক, শুভ বিবাহের জায়গার সম্ভাবনা থাকছে এবং গোল্ড থেকে আপনারা কিন্তু এই সময় লাভ কিন্তু পাবেন। পাঁচ নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে এই শিবের বরদানে আপনার কপাল কিন্তু খুলতে চলেছে, অর্থাৎ আপনার এই সময়ের মধ্যে কর্মযোগ, মান সম্মান, খ্যাতি প্রতিষ্ঠা, প্রতিপত্তি এই সময় বৃদ্ধি হবে, আকস্মিক ধনপ্রাপ্তি, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আর্থিক স্থিতি যথেষ্ট মজবুত হবে, দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি হবে। এরপরের যে রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে বিদেশ থেকে লাভ, কর্মযোগ, আপনাদের দৈনিক রোজগার বাড়বে, দাম্পত্য সুখ, শুভ বিবাহের কানেকশানগুলো আপনাদের আসবে, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট কিন্তু মজুদ হবে এবং এই সময়ের মধ্যে আপনাদের একাধিক প্রপার্টি সম্ভাবনা কিন্তু থাকছে, ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাদের শুভ দিক নির্দেশ করছে। এর পরের যে রাশির কথা আমি বলতে চলেছি সে রাশির নাম আপনার কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আর্থিক স্থিতির জায়গায় যথেষ্ট মজবুত নির্দেশ করছে, আকস্মিক ধনপ্রাপ্তির সম্ভাবনা, কেরিয়ার ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট, সন্তান সুখ এবং এই সময়ের মধ্যে কর্মের জায়গাটা আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল কিন্তু আপনারা পাবেন। এর পরের যে রাশি সেই রাশির নাম মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা দেখাচ্ছে, ব্যবসা ক্ষেত্রে শুভ, পারিবারিক ক্ষেত্রে আপনাদের শুভ, সফলতা সাকসেস লাভের জায়গা আপনাদের নির্দেশ করছে, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আকস্মিক ধনপ্রাপ্তির সম্ভাবনা এবং শরীরগত দিকটা কিন্তু আগের থেকে অনেকটাই মীন রাশি কিন্তু ভালো দিক নির্দেশ করছে, অর্থাৎ সুখ শান্তি সমৃদ্ধির জায়গাটা কিন্তু থাকছে। এই শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেব, দেবাদিদেব মহাদেবের কৃপায় অর্থাৎ ঈশ্বরের সৃষ্টি এই জায়গাটা কিন্তু আপনারা, অর্থাৎ দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ কিন্তু আপনারা পাবেনই পাবেন। এবং অবশ্যই আমি আবারও বলবো আপনারা ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় এটি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। নমস্কার।